Welcome to SM English Tip, dear student. আর কয়েকটা দিন পরে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার আগে এই বেস্ট সাজেশনটা অবশ্যই দেখা দরকার, ইংরেজি সাজেশনটা। এই ইংরেজির প্রোজ থেকে তোমাদের 6-6-12 নম্বর আসবে, তো এই দুটি প্রোজ তোমরা একটু ভালো করে পড়ে যাও, যেটা তোমাদের প্রিপারেশন হয়ে আছে। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও, কমন আসবেই। তো আমি আইজেবিট এবং থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্নগুলোটা কয়েকটা তোমাদের দেখা চলেছি, আজকের ভিডিওতে সেটা দেখাবো। আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশনটা অন করে রাখবে। তো চলো শুরু করে আজকের মেন ভিডিও, উচ্চ মাধ্যমিক সাজেশান, ইংলিশ সাজেশান প্রোজ থেকে 6-6-12 নম্বর, ঠিক আছে, মার্কস 6। দেখো আইজেবিট থেকে যে কটা বলছি, দেন আই মেড এ মিস্টেক থেকে যেটা প্রশ্ন আসবেই, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, এই প্রশ্নগুলো একটু হবে 6 নম্বর, ঠিক আছে। তারপরে এটা দেখো, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটাও ভালো করে দেখে নেবে, ঠিক আছে। পরের পেজে আমি চলে যাচ্ছি, দুটো প্রশ্ন হলো। তিন নম্বর প্রশ্নটা দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম, ফ্রম হোয়ার আর দ্য অ্যাবভ লাইনস কোটেড, হোয়াট ইজ দ্য প্লেস স্পোকেন অ্যাবাউট ইন দ্য লাইন, হোয়াট টাইম অফ দ্য ইয়ার ইজ ইজ, এরকম বেস্ট টাইম, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট হচ্ছে, শি ওয়াজ ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন হোয়াট, এবার তোমরা একটু দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং গার্ল। তারপর দেখো, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাও একটু দেখে যেতে পারো, মোর ইম্পর্টেন্ট এটা। তার যে চারটে বেশি ইম্পর্টেন্ট, প্রথম কাজ যে চারটে দেখালাম, একটু দেখে যেতে পারো, ঠিক আছে, একটু দেখে দাও। এবার আমি থ্যাংক ইউ ম্যামে যাচ্ছি, তার আগে বলি রাখি যে থ্যাংক ইউ ম্যাম থেকে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, একটু প্রিপারেশন করে নাও, একটু লিখো, প্র্যাকটিস করো, দেখো তোমরা ভালো নম্বর ইংরেজিতে পাবেই, ঠিক আছে। আর এগুলো তোমরা প্রিপারেশন নাও, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের দেখাতে চলেছি, ঠিক আছে, দেখালাম বা দেখাচ্ছি। তো দেখো পরে পেজ চলে যাচ্ছে, আমি থ্যাংক ইউ ম্যাম থেকে অবশ্যই এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না, তোমাকে পড়তে হবে, সেগুলো আমরা এক ঝলক দেখে নিই আর প্রিপারেশন করে নাও, ঠিক আছে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু ইজ দ্য স্পিকার, এই প্রশ্ন বৃত্তান্ত হবে, হ্যাঁ। তো একটু শুধু প্রশ্ন লাইনটা আমি বলে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তারপর দেখো, ইটস সাম মোর সান, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ডাজ দ্য অফার, এরকমভাবে প্রশ্নগুলো হবে, বিভিন্ন ঘুরে ফিরে আসতে পারে, কিন্তু তোমরা এইভাবে তোমরা লিখবে, ঠিকঠাক লিখলে তোমরা নাম্বারটা পাবে, তার জন্য বলছি একটু দেখে নাও। তারপরে দেখো, হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, হি ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্টেড নাও, ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, এই প্রশ্নটাতে একটু দেখে নিতে পারো। তারপর লাস্ট হচ্ছে, আই অ্যাম ভেরি সরি, এগুলো তোমরা একটু দেখে যাও, এই লাইন তুলে প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রেরণ করে নাও, ভালো করে লেখো বা প্র্যাকটিস করো, কম পরীক্ষা কয়েকটা দিন, তোমরা ইংরেজি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ভালো নাম্বার পাও, এগুলো একটু দেখে যাও, ঠিক আছে। আবার নতুন সাজেশান নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কোন কোন মানে টপিকের ওপরে ভিডিও করলে তোমরা উপকৃত হবে, ঠিক আছে। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।